আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাসি কান্না দুঃখ বেদনা চিন্তা পেরেশানি বালা মুসিবত মানুষের জীবনের নিত্যসঙ্গী, তবে কারো বেশি কারো কম। সুখের সময় যেমন আল্লাহর শুকরিয়া ও প্রশংসা করতে হয়, তেমনি দুঃখ বেদনার সময়ও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হয়। আবার যারা নিয়মিত আমল করে, কোনো দুঃখ বেদনাই তাকে আহত করতে পারে না। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা সুখের সময় মহান রব্বুল আলামিনের বেশি বেশি করে প্রশংসা করি এবং বালা মুসিবত ও দুঃখের সময় মহান রব্বুল আলামিনের নিকটে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করি। আজ আমি মুসনাদ আহমদ শরীফ থেকে যাহা সহিহ হাদিসে বর্ণিত এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি এ ধরনের সমস্যাযুক্ত লোক পাঠ করলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সেই সমস্যাগুলি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন এবং সেই সমস্যার স্থানে আল্লাহ রব্বুল আলামিন আনন্দে ভরপুর করে দিবেন। আসুন জেনে সেই দোয়াটি কি। দোয়াটি মুসনাদ আহমদ শরীফ কিতাবের মধ্যে এসেছে, হাদিস নম্বর 3704। দোয়াটি বর্ণনা করেছেন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো চিন্তাযুক্ত ব্যক্তি, পেরেশানিযুক্ত ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনই তার চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং সেই চিন্তা পেরেশানির স্থানে দিয়ে দিবেন আনন্দ, খুশি। আসমন জাইনে দোয়াটি কি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা আসআলুক বিকুল্লি ইসমিন হুয়ালাক সাম্মাইত বিহি নাফসাকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নি আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়ালাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। সুপ্রিয় দর্শক, দোয়াটি যেহেতু একটু লম্বা, একটু বড়, তাই আপনারা দেখে দেখেও পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। যত বেশি পড়বেন মনোযোগ দিয়ে তত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।